জি 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 রোগী বাসাতেই আসে না, মানে ওই অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স দরকার পড়তে পারে আর কি। জি জি জি, আপনাদের হাসপাতালটা আমাদের বাসার পাশেই, এই আর কি। জি জি জি, আচ্ছা ঠিক আছে, আমি জানাই দিয়েছি, ঠিক আছে। সাগর ওঠো, ওঠো সাগর, চোখ খুলো, আমার ভুল হয়ে গেছে সাগর, চোখ খুলো। অনেকক্ষণ তো হয়ে গেল, সাগরের তো জ্ঞান ফিরছে না। এখন কান্নাকাটি করো কেন, লোকটার তো জ্ঞান ফিরছিল। তুমি এমন সময় বললা আমাদের নাকি বিয়াটিয়া হয়ে গেছে, ওই সময় তোমার এই মিথ্যাটিটা বলার কি দরকার ছিল? আমি তো ওর সাথে একটু মজা করছিলাম, ও যে আবার অজ্ঞান হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। কাজটা তুমি একদম ঠিক করো নাই তো তোল, কাজিন ভাইয়া যদি কিছু হয়ে টয়ে যায় তোমার সাথে আমিও ধরা খাবো। ধরা খাবেন মানে কি বলছেন আপনি? তুমি জানো এইভাবে মানসিক যন্ত্রণায় সাগর মারা টারা গেলে তার বাপ মা প্রথমে কি করবে? কি করবে? তোমার আমার আমাদের বাপ মা আত্মীয় স্বজন 14 গোষ্ঠী আন্ডা বাচ্চা সবার নামে মামলা টামলা করে দেবে। আচ্ছা সাগরের বাপ মারে কি জানানো হয়েছে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার তো ভয় করতেছে, এক ঘন্টার উপর হয়ে গেছে এখনো তো কোনো জ্ঞান ট্যান আসতেছে না। Herlin, be a show stealer. Available at Herlin stores. খারাপ কিছু হইলে তো? আচ্ছা দমটম আছে না গেছে? না না সাগরের কিচ্ছু হবে না। না হইলে তো ভালোই, কিন্তু যদি কিছু হয় তাইলে তো? এখন কি করবো আমি, কিছুই তো বুঝতে পারছি না। কি করতে হইব সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু সেটা করতে টরতে পারতেছি না। মানে কি করতে চান আপনি? সবচাইতে ভালো হয় আমি যদি এখান থেকে চলে টলে যেতে পারি, কিন্তু সেটাও আমি করতে পারতেছি না। মানবিকতা বলে একটা ব্যাপার ট্যাপার আছে না, তাই না? আপনি চাইলে চলে যেতে পারেন, আমি একাই সাগরকে দেখব। না সেটা হয় নাকি? টাকা পয়সার আমার লোভ আছে সেটা ঠিক, কিন্তু আমি তোমার একলারাই কেটে যেতে পারবো না। তুতুল, তুতুল, ওর এখন জ্ঞান ফেরেনি? না বাবা, জ্ঞান একবার ফিরেছিল কিন্তু আমি। শান্ত হ মা, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, মনটাকে একটু শক্ত কর। আমার মনে হয় ওকে এখানে রাখাটা ঠিক হবে না। একদম রাইট বলছেন আঙ্কেল, আপনার মতো একটু বুদ্ধি টুদ্ধি যদি তুতুলের মাথায় থাকতো। তুতুল, তোর মা তো আমাকে ফোন করে করে পাগল করে ফেলছে, আমি ডাক্তারের সাথে কথাও বলেছি, সাগর মানসিক আঘাতটা বেশি পেয়েছে, আর আমার মনে হচ্ছে যে ওকে এখানে বেশিক্ষণ রাখলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, তাই আমার মনে হয় যে ওকে হাসপাতালে নিয়ে যাওয়াটাই ভালো। তুই আর না করিস না মা। তুমি যা ভালো মনে করো বাবা, আমি আর কিচ্ছু বলবো না। ঠিক আছে আমি হাসপাতালে কল করছি। কোনো দরকার নাই আঙ্কেল, আমি আগেই কল টল করে রাখছি, এখন বললেই নগদ অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স চলে আসবে। তাই নাকি, খুব ভালো করেছো তো। আসলে তোমাকে যতটা আহাম্মক মনে করেছিলাম তুমি ততটা না। আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি ওদের কল করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলুন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনাকে কল টল করছিলাম। জি জি জি, আপনাকে যে ঠিকানা পাঠাইছি সেখানে একটা অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স পাঠায় দেন। আরে ভাই রাস্তায় তো জ্যাম ট্যাম থাকবেই, দ্রুত পাঠান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা রোগী নিয়ে নিচে নামতাছি, ঠিক আছে। অ্যাম্বুলেন্স 10 মিনিটের ভিতরে চলে আসবে। তাহলে তো এখনই ওকে নিয়ে নিচে নামতে হয়। মকবুল বাবা একটু ধরো তো। মকবুল না আঙ্কেল, আইমান। আরে নাম যাই হোক, আগে ধরো তো, এসো। সাগর, 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 সাগরের কি হয়েছে? সাগরের চোখ বন্ধ করে আছে কেন? কথা কয় না কেন? সাগর, সাগর বাবা কি হয়েছে? চোখ বন্ধ করে আছে কেন? বাবা চোখ
কি হয়েছে সাগরের? কথা কয় না কেন সাগর? বাবা মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।